বিধানসভা নির্বাচনের প্রাক্কালে পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্রে রীতিমতো বোমা ফাটালেন বিজেপি দলের বিক্ষুব্ধ নেতা কৃষ্ণ কমল লস্কর। 33 বছর ধরে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত। বুধবার তিনি সাংবাদিক সম্মেলন ডেকে নাম না করে স্থানীয় এলাকার বিধায়কের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দেন। তিনি অভিযোগ করেন, গত 5 বছরে জনসাধারণের জন্য আসা বিভিন্ন প্রকল্পের কোটি কোটি টাকা লুটপাট হয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকে। ন্যাপকো, সিপিডব্লিউ, শিল্পনগরীর বিভিন্ন ফার্ম, সরকারি প্রকল্পের বিভিন্ন প্রজেক্টের টাকা কমিশন আদায়ের মাধ্যমে এবং অন্যান্য উপায়ে লুটপাট হয়েছে। তার অভিযোগ, সিপিএম দল থেকে আসা নতুন মুখদের সঙ্গে নিয়ে এইসব অপকর্ম করেছে এলাকার তথাকথিত অভিভাবক। এইসব অপকর্মের বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মামলা দায়ের করা হয়েছে। মন্ডল থেকে শাসক দলের বিভিন্ন সংগঠন থেকে ষড়যন্ত্র করে প্রতিবাদীদের সরিয়ে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, সিপিএম আমলে খুন হওয়া বিনয়ভূষণ, নিখিল অতীশ, সুহাস গুণ, দীপক বিশ্বাস সহ বহু শহীদ পরিবারগুলি আজও বিচার পায়নি। শহীদ হওয়া পরিবারগুলির পাশে কোনো সুযোগ সুবিধা দেয়নি এই কেন্দ্রের অভিভাবক। কেননা তিনি সেই সব সমস্ত মাফিয়াদের সঙ্গেই পরম আত্মীয় হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তিনি দাবি করেছেন, বিজেপি দলকে জিততে হলে এই কেন্দ্রে লোকাল প্রার্থীকে টিকিট দেওয়া দরকার, অকর্মণ্য এবং বিশ্বাসঘাতকদেরকে এই কেন্দ্রে প্রাধান্য দিলে দল রসাতলে যাবে। ভারত মাতা কি জয়, বিজেপি জিন্দাবাদ। বন্ধুগণ, আজকে আমি এই লাইভ অনুষ্ঠানে আসার একটি লক্ষ্য, আমি শ্রী কৃষ্ণ কমল লস্কর পাঁচ খয়েরপুর বিধানসভা কেন্দ্র থেকে বলছি। আমি 1983 সন থেকেই আমি দল করছি, তখন করতাম কংগ্রেস। স্বর্গীয় সুধীর মজুমদারের হাত দিয়ে আমার রাজনীতিতে আসা। ২০১৬ সাল পর্যন্ত আমি বিরোধী কংগ্রেসই ছিলাম, কিন্তু এই কংগ্রেসে থাকাকালীন সময়ে এই খয়েরপুর বিধানসভা কেন্দ্রে, বিশেষ করে বিভিন্ন সময় যে পঞ্চায়েত নির্বাচন, বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচন হয়েছে, বিরোধী করার অপরাধী এ এলাকার মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির যে ঘাতক বাহিনী, তারা প্রত্যেকবার আক্রমণ করেছে। তার মধ্যে 2008 সালে আমি জেলা পরিষদের 14 নম্বর ক্যান্ডিডেটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তখনও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাকে ভয়ানক আক্রমণ করেছিল। আমি 1 মাস হসপিটালে অ্যাডমিট ছিলাম। 2010 সালে মেডিকেল আসন কেলেঙ্কারির বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মৃত্যুপ্রায় অবস্থা হয়েছিল, সেখানেও আমি 15 দিন হসপিটালে ছিলাম। তারপরও 2016 সাল পর্যন্ত আমি দল ছাড়িনি। পরবর্তী সময় দেখলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই রাজ্যে থেকে বিদায় হচ্ছে না, সেই জন্য 2017 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করলাম। দেখলাম যে পরিবর্তনের কাণ্ডারি হিসেবে হয়তো বিজেপি দল মুখ্য ভূমিকা নিচ্ছে, সেটা অনুধাবন করি আমি এই দলে যোগদান করা। তখনও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আমাকে ভয়ানক আক্রমণ করেছিল। আমি 1 মাস হসপিটালে অ্যাডমিট ছিলাম। 2010 সালে মেডিকেল আসন কেলেঙ্কারির বিরুদ্ধে লড়তে গিয়ে আমার মৃত্যুপ্রায় অবস্থা হয়েছিল, সেখানেও আমি 15 দিন হসপিটালে ছিলাম। তারপরও 2016 সাল পর্যন্ত আমি
দল ছাড়েনি। পরবর্তী সময় দেখলাম মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই রাজ্যে থেকে বিদায় হচ্ছে না। সেই জন্য 2017 সালে আমি ভারতীয় জনতা পার্টিতে আমি যোগদান করলাম। দেখলাম যে পরিবর্তনের কাণ্ডারী হিসেবে হয়তো বিজেপি দল মুখ্য ভূমিকা নিচ্ছে। আমরা মানুষের জন্য দল করি, এই এলাকার যে গরিব মানুষ তাদের কল্যাণার্থে আমরা দীর্ঘদিন লড়াই করেছিলাম। বর্তমান 5 বছরে আমরা যারা পুরনো কার্যকর্তা তাদের কিছু করে দিতে পারিনি। আমি দীর্ঘদিন এখানে লড়াই করেছি, আমি চেয়েছিলাম নেতা হওয়ার জন্য নয়, মানুষের কাজ করার জন্য আমি চেয়েছিলাম। কিন্তু এই ইস্যুগুলোর প্রতিবাদ করাতে আমাকে মণ্ডল কমিটি থেকে পর্যন্ত আমাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল। আমি দীর্ঘ এই বিধানসভার সাধারণ জনগণের জন্য লড়াই করে গেছি। 2023-এর যে নির্বাচন প্রাকলগ্নে আমার এই কথাটি বলতে বাধ্য হয়েছি। আমাদের প্রত্যেক এলাকাতে গেলে, প্রত্যেক পঞ্চায়েতে বা ওয়ার্ডে গেলে আপনি খোঁজ নিলে পাবেন আমার কথাটা সততা আছে কি না। বিশেষ করে এখানের 95% লোকই বলছে উন্নয়নের কিছু হয়নি। আমি চাই এ এলাকার উন্নয়নের স্বার্থে যা যা করার ছিল সেটা উনি করেননি। আমরা দীর্ঘদিনের লড়াই ছিল যে এই খয়েরপুর বিধানসভা লোকাল একজন ক্যান্ডিডেট হিসেবে আবেদন করে এসেছিলাম, বর্তমানেও আমরা আবেদন করছি। কিন্তু উনি একবার 5 বছরের জন্য উনি একবার ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু 5 বছর দেওয়ার পরে উনি এখান থেকে যেতে চাইছেন না। আমরা চাই 2023 সালের যে নির্বাচন, এই নির্বাচনে যেন এই খয়েরপুর বিধানসভা থেকে এমন উপযুক্ত একজন প্রার্থীকে দেওয়া হয় যিনি এই এলাকার মানুষের সুখ দুঃখের কথা এবং এলাকাতে বসেই সমস্ত কথা শুনবেন, এরকম একজন ক্যান্ডিডেটের দেওয়া হোক। উনি আমার বিরুদ্ধে পর্যন্ত 8 থেকে 10টা কেস দিয়েছেন পুরনো কার্যকর্তাদের মধ্যে, বিভিন্ন রকম কেস দিয়ে বিভাজনের চেষ্টা করেছেন। আজকে কার্যকর্তারা দিশেহারা, বিরোধী কথা বিরোধী বলতে ওনার বিরুদ্ধে যারা কথা বলছেন ওদেরকে হয়তো একজন গত কিছুদিন আগে নাসাই পর্যন্ত শাস্তি পেতে হয়েছিল, আরও কিছু লোককে প্রসেসিং করে রেখেছিল। আমি চাই এই রকম ব্যক্তি স্বার্থে দল যেন না চলে, দলের ভাবমূর্তি স্বচ্ছতার জন্য এইরকম একজন লোকের দরকার, দলকে ভালোবেসে, দলের আনুগত্য রেখে, দলের শৃঙ্খলা প্রয়োগ রেখে মানুষের যেন উপকার সাধন হয় সেইটা আমরা চাইছি। পাশাপাশি আমার ব্যক্তিগত জীবন থেকেও আমি চাইছি এই এলাকার অনেক মানুষ যারা বারবার এখানে দুরন্ত পাখি হয়ে এসছেন তাদেরকে আমরা আগরতলায় রাজধানী থেকে খুঁজতে হয়, কোনো অসুবিধা হলে রাত্রে বিকেলে তাদেরকে পাওয়া যাচ্ছে না। বর্তমানে আমি এই বিধানসভা যারা শহীদ হয়েছেন ভজনভূষণ নিখিল তাদের শহীদার্থে একটা রক্তদান শিবির পর্যন্ত চেষ্টা করেছিলাম, সেটা পর্যন্ত উনি বাধা দিয়েছেন। আজকে উনি তাদের এই পোস্টার নিয়েই মানুষের সহানুভূতি আদায়ের লক্ষ্যে উনি নাটক মঞ্চস্থ করে চলেছেন। মানুষ বুঝে গেছেন যে এই 5 বছর উনি কী করেছেন। তাই আমি দলের সভাপতি
এবং রাজ্যের বিজেপি দলের সভাপতির নিকট আমার আবেদন থাকবে যে দলকে শক্তিশালী এবং মজবুত করতে, সাংগঠনিক দিক দিয়ে মজবুত করার জন্যে এবং একজন নিঃস্বার্থ ব্যক্তিকে এখানে প্রার্থী করা হোক, যেটা আগামী দিনে খয়েরপুর বিধানসভার যে ইতিহাস, সেই ইতিহাস ভুলে গিয়ে যে উন্নয়নের যে ইতিহাস, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বর্তমানে যে মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন, সেটা যেন বজায় থাকে। এবং আমি সর্বশেষে 2018 সালে 3রা মার্চ নির্বাচনে পরিবর্তন হলো, যাকে আমরা অভিভাবক হিসেবে মেনে নিয়েছিলাম, উনিও আমাদের সঙ্গে একসময় কংগ্রেস দল করত, তৃণমূল করেছে, তারপর বিজেপিতে এসেছেন, কিন্তু আমি কংগ্রেস দল থেকে ডাইরেক্ট বিজেপিতে এসেছি, কোনোদিন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সঙ্গে কম্প্রোমাইজ করিনি। কিন্তু বিজেপি দল করার কারণে আমি হয়তো 2017 থেকে যেভাবে আরম্ভ করেছিলাম, 18তে পরিবর্তন হওয়ার পরে দেখলাম আমাদের যে অভিভাবক যার নেতৃত্বে আমরা এই বিধানসভায় লড়েছিলাম, মানুষ ওনাকে 7,000েরও বেশি ভোটে আশীর্বাদ করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যারা এই পরিবর্তনের স্বার্থে জীবন যৌবন নষ্ট করে দিয়েও বিজেপিতে যোগদান করে মার্ক্সবাদী কমিউনিস্টের চক্ষুরাঙ্গনে ভয় থেকে উপেক্ষা করে আজকে পরিবর্তন করল, তাদেরকে বিশেষ করে পুরনো কার্যকর্তাদের উপেক্ষা করে আজকে উনি নিজে স্বার্থের জন্য কিছু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোককে সঙ্গে নিয়ে নতুনভাবে এলাকা সাজিয়ে ওনার কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। বর্তমানে উনি বিশেষ করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান এবং মণ্ডল সভাপতিকে নিয়েই তিনি বাণিজ্য কামাই করে যাচ্ছেন। তার দৃষ্টান্ত স্বরূপ হিসেবে আপনারা জানবেন, সেটা আমার বক্তব্য না, বিভিন্ন পত্রপত্রিকায় আপনারা দেখেছেন যে উনি জাকাত দালালি, মাফিয়া থেকে অর্থ আদায়, গরু বিক্রি থেকে অর্থ আদায়, পঞ্চায়েতের বিভিন্ন রাস্তাঘাট থেকে, বিভিন্ন প্রকল্প থেকে, পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্প থেকে, এখানে নেপো ভোজনগর ইন্ডাস্ট্রি, তারপর সিপিডাব্লিউ, এমনকি ছিনতাইবাস থেকেও টাকা আদায় করতে উনি সক্ষম হয়েছেন। এই দেশের প্রধানমন্ত্রী বিশেষ করে নরেন্দ্র দামোদর জির কাছে আমার অনুরোধ থাকবে, এবং দেশের যিনি দলের সভাপতি জেপি নাড্ডাজির কাছে অনুরোধ থাকবে, এবং রাজ্যের সভাপতির কাছে অনুরোধ থাকবে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ থাকবে, অন্তত আপনারা এই খয়েরপুর বিধানসভা কেন্দ্রের 25 বছরে যে ঘটনাগুলি হয়েছিল সেইগুলি যেন আর পুনরাবৃত্তি না হতে হয়, এবং বিজেপি দল অন্তত যেন আগামী 25 বছর সুন্দরভাবে এই বিধানসভা থেকে পবিত্র বিধানসভায় যেতে পারেন, সেই লক্ষ্যে আমার আবেদন। আমি সর্বশেষে সবাইকে বিশেষ করে পুরনো কার্যকর্তাদের মূল্যায়ন যেন করেন দল, সেটার দিকে অনুরোধ রাখব। আপনাদের আমার কথা যদি কোনো ভুল থাকে, যদি আপনাদের গোপন কোনো লোক থাকে তাদের মাধ্যমে আমি জেনে নিতে পারেন আমি কথাগুলি বললাম সঠিক কিনা। যদি আমার কথার বাস্তবতা থাকে, নিশ্চয়ই দল
সেটা চুক্তি নষ্ট হবে। আমরা চাই এই এলাকা থেকে অন্তত আগামী 25 বছর যেন বিজেপি দল সুন্দরভাবে বিধানসভায় প্রতিনিধিত্ব করে খয়েরপুরের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে এবং যারা পুরনো কার্যকর্তা আছেন তাদের মূল্যায়ন করতে পারে, সেই আশা রাখব। এবং দলের সমস্ত কার্যকর্তাদের আমি অনুরোধ করব যে আমার বক্তব্যটা আপনারা নিশ্চয়ই শুনবেন। এই কারণে বলছি, আমি যা বলেছি আমাদের আমার ব্যক্তিগত লাইফের অভিজ্ঞতা থেকে আমি কথাগুলি বলেছি, আপনারা দয়া করে সেটাকে মূল্যায়ন করবেন এবং প্রতিবাদ করবেন। উপরে নেতৃত্ব আছেন তাদের কাছেও, রাজ্যের নেতৃত্বের কাছেও আমি অনুরোধ করব যে আপনারা অন্তত আমাদের এই অন্তরের আবেদনটা অন্তঃস্থল থেকে অনুধাবন করে আমাদের এই খয়েরপুর বিধানসভার বিষয়টা লক্ষ্য রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য